বন্ধুরা, আবারও চলে এলাম আজকে একটা ইন্টারেস্টিং টপিককে নিয়ে বিস্তারিত আপনাদের সাথে গল্পের ছলে আলোচনা করার জন্য। তাহলে কিন্তু আজকের ভিডিও যে ইন্টারেস্টিং হতে চলেছে সেটা কিন্তু আপনি সহজে অনুমান করতে পারছেন। তাহলে আজকের এই ভিডিওটার মূল পর্বে আমি কোন পাক সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে অনুমান করতে পারছেন। অলরেডি স্ক্রিনে দেখা শুরু করেছেন যে কোন প্রাণীটা, সেটা সত্যিকার একটা বুদ্ধিমানের প্রাণী। সেই কাক পাখিটা সম্পর্কে আজকে যে আলোচনা করতে চলেছি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরে গেছেন। আজকে কাক পাখির বিশাল তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং, যেগুলো শুনলে পরে আপনারও খুশিতে মন ভরে উঠবে, সেরকম কিছু তথ্য কিন্তু আজকে আমি জোগাড় করে নিয়ে এসেছি। ভিডিও ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কাছে করজোড়ে হাত জোর করে অনুরোধ করছি। তাহলে ইন্টারেস্টিং এই ভিডিওটার মূল পর্বে কিছু কিছু ইন্টারেস্টিং কথা আছে, সেই নিয়ে আমি ভিডিওটার শেষে আপনারাকে একটু প্রশ্ন রাখবো, সেটা কমেন্ট সেকশনে উত্তর দিতে পারলেই কিন্তু আপনি একটা ছোটোখাটো আমার তরফ থেকে পুরস্কার জিতবেন। সেই জন্য ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, ইন্টারেস্টিং হতে চলেছে। খুব ছোটোবেলায় স্কুলের পাঠ্য বইয়ে পড়েছিলাম, মাঠের মাঝখানে আধ কলসি মাটির কলসিতে জল ছিল, কিন্তু খুব রুদ্রোজ্জ্বল কঠিন গরমের দিনে কাক তেষ্টা পেয়েছিল, কোনো মতেই খেতে পারছিল না জল। সেইখানটায় বুদ্ধি করে, কায়দা করে, মাঠের মাঝখান থেকে নুড়ি পাথরটাকে এনে জড়ো করে ফেলে কলসির জলের লেভেলটাকে উপরে তুলে সেখান থেকে প্রাণ ভরে জল খায়। সুতরাং এই বুদ্ধিমান কাকের এই বিরল কাহিনী কিন্তু আমরা ছোটোবেলায় বেশ কয়েকবার গল্পের ছলে শুনেছি, পাঠ্য বইয়ে পড়েছি, এবং বড়রা সেই সব দৃষ্টান্তগুলোকে আমাদের সামনে বারবার উপস্থাপনা করে বুদ্ধিমানের পরিচয় দিয়ে বাঁচতে হবে এই সব নিয়ে বারবার শোনাচ্ছিল। সেগুলো খুব শুনতে হয়তো তখন ভালো লাগতো না, কিন্তু এখন ভাবতে গেলেই সেগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হয়। কাক যে অত্যন্ত বুদ্ধিমান সে কথা বারবার প্রমাণ হয়েছে। প্রকৃতির ঝাড়ুদার হিসাবে কিন্তু কাকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের প্রকৃতির মধ্যে কোনো মরা জীবাণু, জন্তু, পচা বিভিন্ন রকম পদার্থকে খেয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশের যে নোংরা দুর্গন্ধ পরিবেশটাকে অনেকটা ভারসাম্য বজায় রেখে আমাদেরকে উপকার করে। অন্যথা কিন্তু ব্লিচিং পাউডার ছড়িয়ে সেরকম কেমিক্যাল মিশিয়ে কতটাই বা আমরা নিজেরা ভালো থাকতে পারতাম, সেই রকম পরিবেশ থেকে কিন্তু আমাদেরকে এই কাক পক্ষীটাকে বাঁচিয়ে রাখতে হবে। তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমাদের প্রাকৃতিক পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করছে। সুতরাং কাক দেখলে মেরে ফেলার জন্য, তাকে বিষ খাইয়ে একটা কালো গুটগুটে কীরকম একটা দেখতে বিচ্ছিরি এই পাখিটাকে বাঁচিয়ে রেখে কী লাভ, বরং এই পাখিটাকে যদি মেরে ফেলা যায় তাহলে দেখতে পরিবেশটা ভালো লাগবে। কিন্তু না বন্ধু, না, এই সব ভুল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কাকের কালো রং আর আবর্জনা গেটে নোংরা পচা খায় বলে যে গ্রিনার চোখে আমরা দেখছি, সেই জিনিসটাকে ভুলে তারা পচাগুলো না খেলে দুর্গন্ধ ছড়াতো, তাদের সাথে খারাপ ব্যবহার করলে দল বেঁধে কিন্তু তারা প্রতিশোধ নিতে পারে, আপনার মাথা খুবলে দিয়ে খেয়ে ফেলতে পারে। সুতরাং এইগুলো ভুলগুলো করতে যাবেন না। একজনকে মারতে যদি দেখে ফেলে বাকিরা, সেক্ষেত্রে দল বেঁধে যখন প্রতিশোধ নেবে তখন আপনার বাচ্চা দায়ী হয়ে যাবে। ধারালো থুত দিয়ে কাকেরা খাবার বেশি পেলে খাবারটাকে বেশি খেয়ে অসুস্থ করে না। আমরা মানুষেরা কোনো বিয়ে বাড়িতে বা আত্মীয় স্বজনের নেমন্তন্ন অনুষ্ঠানে গিয়ে বেশি বেশি করে খেয়ে আমরা অসুস্থ বোধ করি, কিন্তু কাকেরা সেই ভুলগুলো করবে না। তারা নির্দিষ্ট পরিমাণে খাবার খাওয়ার পর বেশি খাবার যদি বেঁচে থাকে সেই খাবারটাকে সংগ্রহ করে এক জায়গায় মজুত করে রাখে, যাতে ভবিষ্যতে খেয়ে বাঁচতে পারে। কিন্তু আমরা মানুষরা একদিনে বেশি করে খেয়ে অসুস্থতা বোধ করি, এইটা কিন্তু আমাদের ভুল। সুতরাং আমরা মানুষরা যতটা বুদ্ধিমান নয় ততটা কিন্তু বেশি তারা বুদ্ধিমান। কিন্তু আমরা মানুষ অরেল খাবার বেশি খেয়ে যে বেহুশ হয়ে যাই, এগুলো কিন্তু অনুচিত। হ্যাঁ, কাকেরা বাড়তি খাদ্য পেলে লুকিয়ে রাখে, পরের দিন খাবে বা তার পরের দিন খাবে বলে। কর্কশ গলার স্বর, কাঁ কাঁ, কুচকুচে কালো বিশ্রী দেখতে হলেও কাকের অনেক ভালো দিক রয়েছে। তারা কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য বজায় রাখার পাশাপাশি আমাদের অনেক উপকার করে।
কিন্তু তার সেরকম কিছু কিছু বদমাশি বুদ্ধিগুলোর কথা না বললেই নয়, তারা কিন্তু সুযোগ পেলে কুকিল যখন খাবারের খুঁজে অন্য কোথাও যায়, তার বাসায় গিয়ে তার ডিমগুলো সব খেয়ে ফেলে, তার জায়গায় নতুন করে কাকের ডিম পেড়ে দিয়ে চলে আসে। সেক্ষেত্রে কিন্তু কুকিল বাবা জীবন জানতে পারে না, তার পরবর্তী সময়ে সে মাস দু মাস ধরে সে বাচ্চা লালন পালন করে ডিম ফুটিয়ে সে দেখা গেল এটা কাকের বাচ্চা। সুতরাং তার সমস্ত পরিশ্রম যে বৃথা সেই কথা ভেবে সে অনেকটা কষ্ট পায়। সত্যিকারের এইটা যদি মানুষের জীবনেও অনেক সময় হয়, আপনি যদি সামান্য বেখেয়ালে কোনো জিনিস কোথাও যদি ফেলে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পক্ষ কেউ সুযোগ পেলে সেটাকে গায়েব করে দেবে। আপনি হা হতাশ হয়ে হয়তো বা সপ্তাহখানেক খুব দুঃখ কষ্টে ভারাক্রান্ত হলেন, তারপর কিন্তু বিভিন্ন রকম নিজের নিয়ম নীতি বা কাজকর্মের তাগিদায় আপনি হয়তো সেটা ধীরে ধীরে ভুলে গেছেন। কিন্তু এইরকমই ঠিক কাক আর কোকিলের এই যে ডিম পাড়া বা ডিম খেয়ে নেওয়া, এটাও কিন্তু সেম একটা উদাহরণ। সুতরাং এইরকম বাস্তব পরিস্থিতি থেকে আমরা কিন্তু ছোটোখাটো জিনিসের অভিজ্ঞতা অর্জন করতেই পারি। বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচ্ছে অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে MORE মোর, ওই মোর অপশান টাচ করে আপনি ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের সম্পর্কেও কিন্তু বিস্তারিত জানতে পারবেন। কেননা একটা ভিডিওতে বিস্তারিত বলার মতো জায়গা থাকে না, ভিডিও দীর্ঘায়িত হলে পরে আপনারা অসন্তুষ্ট হবেন, সেই কথাটাকে মাথায় রেখে আমি ভিডিওটাকে যতটুকু সময় ছোটো করার চেষ্টা করি। সুতরাং আপনারা ওই ডেসক্রিপশন বক্স ভিজিট করে ওখানে বিস্তারিত তথ্যগুলোর পাশাপাশি আমি আমার জীবনে যে সেরা তিনটি ভিডিও বানিয়েছিলাম সেই সেরা তিনটের লিঙ্কও ওখানে দেওয়া রয়েছে। সেই তিনটের মধ্যে যে কোনো একটাতে টাচ করে আপনারা কিন্তু যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করার জন্য এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনে টাচ করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন এই ভিডিওটা, যার ফলে কিন্তু ওনারাও সেই ভিডিও দেখে অনেকটা উপকৃত হবেন। আর বন্ধুরা, আমার এই যে ডেসক্রিপশন বক্স মোর লেখা, সেই মোরটা টাচ করার পর ডেসক্রিপশন বক্সের অপশানগুলো আসবে, সেখানটায় আমার ব্যক্তিগত সোশ্যাল সাইট ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে টাচ করে যদি আপনি আমাকে ফলো করে রাখেন সেক্ষেত্রে কিন্তু একটা উপকার হবে। কোনো ক্রমে এই ইউটিউব চ্যানেল থেকে আপনার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হলে সেক্ষেত্রে ওই সোশ্যাল সাইটের মাধ্যমে পুনরায় যোগাযোগ স্থাপন আপনি করে নিতে পারবেন। সুতরাং যদি মনে করেন যে আমার এই পরিশ্রম আপনার কোনো কাজে লাগছে, আমাকে খুঁজে পেতে চান, সেক্ষেত্রে দয়া করে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের মধ্যে যে কোনো একটা দুটোতে টাচ করে আমাকে ফলো করে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকে হারা দেবেন না। আমি ধীরে ধীরে চেষ্টা করছি আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য, সুতরাং আপনি আশাবাদী হতেই পারেন। বন্ধুরা, আজকে আমি আপনার সময় নষ্ট না করে খুব গুরুত্বপূর্ণ আর একটা টপিক আলোচনা করে ভিডিওটা শেষ করবো, মনোযোগ দিয়ে শুনবেন। একটা কাকের মৃত্যুতে বাকি কাকেরা কিন্তু দল বেঁধে তুল কালাম কাণ্ড বানিয়ে ফেলে, চেঁচামেচি করে, কিন্তু বেশিরভাগ মানুষ মারা গেলেও নীরবে কাঁদে, মানুষের কোনো কান্নার আওয়াজই পাওয়া যায় না বা কোনো প্রতিবাদ করতে দেখা যায় না, খুব কমই প্রতিবাদ হয়। মানুষের গণতন্ত্র কথা বলে ভোট বাক্সে আর গায়ের জুড়ে ভোট কেন্দ্র দখল করে, কিন্তু কাকেদের বিচার গণতন্ত্র পরিষ্কার হয়, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে দল বেঁধে গর্জে উঠবে। দলবদ্ধ একতাই কিন্তু একমাত্র সুখের মূল মন্ত্র, তাই কাকেরা কাকের মাংস খায় না। ক্ষমতা দলের জন্য প্রতিদ্বন্দ্বীকে মারতে দ্বিধাবোধ সেরকম আমাদের কিন্তু মানুষরা করে না, কিন্তু তারা সেই জিনিসটা করে না। সুতরাং তাদের কাছ থেকে আমাদের কিন্তু শিখতে হবে যে প্রকৃত কী করা উচিত। আমরা মানুষেরা এমনও হতে পারে পরিবেশ যে প্রয়োজনে মানুষ মানুষের মাংস খাইতে কোনো দ্বিধাবোধ করবে না। আমাদের বাংলা সহ প্রতিবেশী দেশ পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কাতে বেশিরভাগ কাক দেখা গেছিল, কিন্তু বিভিন্ন কারণে আজ কাকের সংখ্যাও প্রায় বিপন্ন। সুতরাং এই বিপন্ন পরিবেশ থেকে তাদেরকে বাঁচিয়ে তাদের উপযুক্ত পরিবেশ কিন্তু তৈরি করে দেওয়া উচিত। কেননা আমাদের প্রাকৃতিক পরিবেশকে ভারসাম্য করার জন্য যে কী কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হয় সেইগুলো সম্পর্কে কিন্তু আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম। সুতরাং বিভিন্ন কারণে আজ কাকের সংখ্যা প্রায় বিপন্ন হলেও বিনামূল্যে আমাদের পরিবেশের উপকারী পাখির উপযুক্ত পরিবেশ বাসস্থান কিন্তু কমে যাচ্ছে। পুকুর, নদী, নালা, গাছপালা এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য তাদের পরিবেশ নষ্ট হচ্ছে। সেই পরিবেশকে যদি আমরা একটু ছোটোখাটো তাদের মতো করে তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু তাদের সংখ্যা কমবে না, বরঞ্চ কমে গেছে যে সংখ্যাটা সেটাও কিন্তু ধীরে ধীরে কভারেজ আসতে পারে। সেই কথাটার ব্যাপারে আপনি একটু ভাববেন, ভেবে কী হলো সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। কেননা আমি আপনার সঙ্গে হাতে হাত মিলিয়ে এই পরিবেশ উপযুক্ত পরিবেশ তৈরি করে কাকের মতো একটা দরকারি উপযুক্ত উপকারী প্রাণীকে হারাতে দেবো না। তাহলে বন্ধুরা, আমার সাথে হাতে হাত মিলিয়ে একটু এগোনোর জন্য নিচে কমেন্ট সেকশনে আপনার মতামত জানান, আমি আপনার সাথে আসি। উপযুক্ত পরিবেশে বাসস্থান কমছে, সুতরাং এই
ভিডিও শেয়ারের মাধ্যমে কিন্তু আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বেশি বেশি পরিমাণে শেয়ার করলেও কিন্তু আপনি বিনামূল্যে ঘরে বসে আপনি এই সমাজ সেবা কিন্তু আপনি করতে পারেন এবং প্রাকৃতিক পরিবেশের উপযোগী পরিবেশ আপনি তৈরি করে দিতে পারেন শুধুমাত্র ঘরে বসে বিনামূল্যে আপনার মোবাইলে আমার এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সুতরাং বন্ধু যদি উপকার মনে হয় যদি আমার কথা বিশ্বাস করেন তাহলে কিন্তু এই ছোট্ট কাজটা করে দেবেন নিচে বাঁকানোর চিহ্ন এক্ষুনি টাচ করে ফেলুন সেকেন্ডটার মাধ্যমে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তাহলে আমরা সেই কাককে কর্কশ গলা কিংবা কুচকুচে কালো বলে গ্রিন্ডার না করে তার পাশে তাড়ানোর চেষ্টা করব চলুন বন্ধুরা আজকে বেশি আর ভিডিওটাকে দীর্ঘায়িত না করে আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই রাখছি কেননা ভিডিও বেশি দীর্ঘায়িত হলে আপনি রেগে যাবেন আমি আপনাকে রাগাতে চাই না ভালো থাকবেন Thank you.